আসসালামু আলাইকুম। আজ আপনাদের সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে কুমড়ো ফুলের ফুল। কুমড়ো ফুল বলে এটাকে, যে মিষ্টি কুমড়োটা আমরা সবজি হিসেবে খাই, সেই মিষ্টি কুমড়ো ফুল। ঠিক আছে, প্রথমে আমি এটাকে, যে গুঁড়াটা থাকে, গুঁড়াটা কেটে নিয়েছি। গুঁড়াটা কেটে নিয়ে এর ভিতরে একটা ফুল থাকে, ফুলটাকে ফেলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এরপরে এখানে দেখছেন এটা 1.5 কাপ, আমি বলে নিই প্রথমে, এটা আমি 15টি ফুল এখানে আছে, 15টি ফুলের জন্য আমি এখানে 1.5 কাপ দিয়েছি চাউলের গুঁড়া, 1 কাপ দিয়েছি, 1 কাপের একটু কম দিয়েছি ভেষন, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ শুকনো মরিচ, এটা শুকনো মরিচ কাঁচা মরিচ দুটাই দিয়ে যেতে পারে, আর 1 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। মাছ গোলাটা প্রায় কমপ্লিট। স্বাদ মতো দিতে পারেন, এখানে একটু লবণ দিয়ে নিলাম, লবণটা স্বাদ মতো দিতে হবে। আমার গোলাটা প্রায় কমপ্লিট। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, এটা হচ্ছে যে যার পছন্দ, যে যে ধরনের তেল খেতে পারে, কেউ সয়াবিন কেউ সরিষা, আমি এখানে রাইস ব্র্যান্ডের সয়াবিন তেল নিয়েছি। দেখছেন গোলাটা কি সুন্দর হয়েছে। তেলের আস, চুলার আঁচটা আমি একটু কমিয়ে নিই। এটা এইভাবে নিতে হবে, কোলাটা বেশি ঘনও হবে না, বেশি পাতলা হবে না, সুন্দরভাবে এর গায়ে মিশে যাবে। ছেড়ে দিলাম তেলের মধ্যে, প্রায় লাল হয়ে গেছে, আমি এবার একটু উঠিয়ে দিই। এখানে আমি কোনো কালার ব্যবহার করি নাই, আর এটা যত হালকা আছে ভাজা যাবে তত এটা মচমচে হবে। আমার এটা প্রায় হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। আসলে কালারটা দেখছেন, কোনো কালারই ব্যবহার করিনি এর মধ্যে, তারপরেও দেখেন সুন্দর একটা কালার এসছে, এবং খেতেও অনেক মুসমুসে এবং খুব সুস্বাদু। না খেলে মিস করবেন, এখনই বানিয়ে ফেলুন ঝটপট।